গুড মর্নিং ইন্টারনেট, আজ 29 মে 2019, শুরু করছি আজকের নতুন আপডেটগুলি। তো ফ্রেন্ডস, আজকের প্রথম এবং সবথেকে বড় খবর হলো আবার নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার এসএসসি পরীক্ষায়। তো ফ্রেন্ডস, এসএসসি পরীক্ষা আবার নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, আর তার জন্য বকেয়া যে নিয়োগ প্রক্রিয়া ছিল তা দ্রুত শেষ করবার জন্য নির্দেশ দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তো ফ্রেন্ডস, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে বকেয়া বছরের যে নিয়োগ প্রক্রিয়া ছিল সেগুলি সব কিছু শেষ করতে হবে জুন মাসের মধ্যে, এবং পরবর্তী এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হবে জুলাই মাসেই। তো এই জন্যই এসএসসি বোর্ডকে তারা বিশেষভাবে নির্দেশ দিয়েছে। তো ফ্রেন্ডস, এটাই ছিল সব থেকে বড় টপ আপডেট। তো ফ্রেন্ডস, পরবর্তী আপডেটটিতে যাওয়ার আগে এখনও যদি আপনারা আমাদের চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন থাকে সেখানে ট্যাপ করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইবের পর বেল আইকনকে অবশ্যই ট্যাপ করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, চলুন চলে যাচ্ছি এবার পরবর্তী আপডেটটিতে। তো ফ্রেন্ডস, পরবর্তী আপডেটটি হলো মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন মমতা। অনেক নাটকের পর মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত এই বিজ্ঞপ্তি জারি করেছে যে তিনি আগামী 30 মে নরেন্দ্র মোদির দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার যে শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে সেখানে যাচ্ছেন, অর্থাৎ তিনি দিল্লিতে যাচ্ছেন। সোমবার দিনই এই সংক্রান্ত চিঠি এসে পৌঁছেছে নবান্নে। আর গত মঙ্গলবার দিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সৌজন্যের খাতিরেই তাদের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়া উচিত, আর তিনি সেই জন্যই মোদির এই শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি যাচ্ছেন, অর্থাৎ আগামী 30 মে তিনি যাচ্ছেন দিল্লিতে। তো ফ্রেন্ডস, এই ছিল দ্বিতীয় আপডেট। তো ফ্রেন্ডস, পরবর্তী আপডেটটিতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন যাতে টপ আপডেটগুলি তারা জানতে পারে। তো ফ্রেন্ডস, আমি বিগত বেশ কিছুদিন ধরে কিন্তু এই ধরনের টপ আপডেট নিয়ে ভিডিও তৈরি করতে পারছিলাম না বিভিন্ন কারণে। তো ফ্রেন্ডস, আবার শুরু করছি এই রকম টপ আপডেট নিয়ে ভিডিও। তো ফ্রেন্ডস, পরবর্তী আপডেটটি হলো পিজিতে নিক খরচায় হবে রোবোটিক অপারেশন। রোবোটিক সার্জারির ক্ষেত্রে গোটা পূর্ব ভারতে স্বাস্থ্যক্ষেত্রে রেকর্ড করলো পুরী। প্রায় 30 কোটি টাকা মূল্যের রোবট এসে পৌঁছে গেছে পিজি হাসপাতালে। রোবোটিক সার্জারিতে কী লাভ হয় সেটা পরে জানাচ্ছি, তবে এই নিয়েই কিন্তু পিজিতে অলরেডি প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। হাসপাতাল সূত্র থেকে জানানো হয়েছে যে খুব কম খরচে এবং খুব কম রক্তপাত করে কিন্তু এই রোবোটিক অপারেশনের মাধ্যমে রোগীকে খুব দ্রুত সুস্থ করে তোলা যায়, আর সেই জন্যই এই রোবোটিক অপারেশন কিন্তু এখন সারা দেশেই খুব জনপ্রিয় হয়ে উঠেছে, আর ঠিক সেই কারণেই বিনামূল্যে পিজিতে এই সুবিধা দেওয়া হবে। তো ফ্রেন্ডস, আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে এটি কিন্তু একটি দারুণ বড় সুখবর। তো ফ্রেন্ডস, আপনারা ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন যাতে অন্যরাও জানতে পারেন যে পিজিতে রোবোটিক অপারেশন শুরু হতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যেই। তো ফ্রেন্ডস, এরপরে চলে যাচ্ছি এর পরবর্তী বড় আপডেটটিতে। তো ফ্রেন্ডস, পরবর্তী যে আপডেটটি সেটি কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে। তিনি জানিয়েছেন যে গরমের ছুটি শেষ হয়ে যাওয়ার পরে স্কুল খুললেই কিন্তু পরবর্তী যে ছুটি রয়েছে তা নিয়ে ভাবনা চিন্তা করা হবে। তো ফ্রেন্ডস, নির্বাচন প্রক্রিয়ার জন্য যে 1.5 মাস বা তার বেশি সময় ধরে যে স্কুল ছুটির কথা ছিল, আর ঠিক সেই কারণেই ব্যাহত হতে পারে ছাত্রছাত্রীদের পড়াশোনা, এই কথা চিন্তা ভাবনা করেই কিন্তু এই সিদ্ধান্ত। তো ফ্রেন্ডস, এছাড়াও শিক্ষামন্ত্রী আরও বলেছেন যে তারা ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু এই নিয়ে আলোচনা চালাচ্ছেন রাজ্যে শিক্ষার মান উন্নয়নের জন্য। তো ফ্রেন্ডস, এটি ছিল আজকের 4 নম্বর আপডেট। আর ফ্রেন্ডস, এর পরবর্তী আপডেটে যাবার আগে এখনও যদি আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওর নিচের লাল সাবস্ক্রাইব বাটনকে কিন্তু ট্যাপ করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফ্রেন্ডস, চলুন পরবর্তী আপডেটটিতে চলে যাই। ভাটপাড়া, নৈহাটি এবং হালিশহরে পৌরসভার দখল নিয়ে নিল বিজেপি। বড়সড় ভাঙ্গন কিন্তু তৃণমূলের আজকে, অর্থাৎ গত মঙ্গলবার দিন কিন্তু দিল্লিতে একাধিক পৌরসভার কাউন্সিলর ও বিধায়করা কিন্তু যোগ দিয়েছে বিজেপিতে, অর্থাৎ
তৃণমূল শিবিরে কিন্তু শুরু হয়ে গেছে ভাঙন। গেরুয়া শিবিরেও কিন্তু যোগ দিয়ে দিয়েছেন অলরেডি মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়, হেমতাবাদের বিধায়ক শ্রী দেবেন্দ্র রায় ও এছাড়াও বিষ্ণুপুরের বিধায়ক শ্রী তুষারকান্তি ভট্টাচার্য। এছাড়াও নৈহাটির 29 জন, কাছড়াপাড়ার 17 জন এবং হালিশহরের এছাড়াও ভাটপাড়ার 23 জন কাউন্সিলর কিন্তু অলরেডি যোগ দিয়ে দিয়েছেন বিজেপি। তো ফ্রেন্ডস, এটাই ছিল মোটামুটি আজকের টপ আপডেটগুলি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম।